सेकेंड सेमिस्टर बेंगली ऑनार्स सी फोर आज के आलोच्य प्रश्न हे मध्य बांगलार कल सीमा निर्देश करो ये बांगला भाषा के कयटी स्तरे विभक्त एर जेको एक स्तर भाषातात्विक वैशिष्य सम्पर् आलोचना करो। उत्तर आलोचना कर मध्य बांगलार आरम्भ मोटामुटी 1350 ख्रीष्टाब्द एवं शेष 1800 ख्रीष्टाब्दे एर पूर्वेर एक स्तर 1200 थेके 1350 ख्रीष्टाब्द पर्यन्त समय के जुगान्तरीय पर्व बा अंधकार जुग बला चले कारण ये समय कोनो नमूना पावा जायनी तुर्की आक्रमणेर जन्नो। मध्य बांगलार पर्व के दुटी अनुपर्वे भाग करा हय आदि मध्य बांगला 1350 ख्रीष्टाब्द थेके 1500 ख्रीष्टाब्द पर्यन्त अंत मध्य बांगला 1500 ख्रीष्टाब्द थेके 1800 ख्रीष्टाब्द पर्यन्त। मध्य बांगलार बहु रचनार पूर्वरूप जुगान्तरीय बांगलाय हयतो छिल जेमन काना हरिदत्त मयूर भट्ट माणिक दत्त इत्यादि रचना एवं लाउ सेन और चंडीमंगलर कथा सम्भवत आदिमध्य बांगला स्तरे रचित हो। अनेकेर मते माणिकचंद्र राजार गान ময়নামতির গান শূন্য পুরাণ ডাক ও খনার বচন ইত্যাদিও ওই সময়ই রচিত হয়েছিল কিন্তু পরবর্তীকালে তাদের ভাষার এমন পরিবর্তন হয়েছে যে তাদের অন্তমধ্য বাংলার ভাষা থেকে আলাদা করবার উপায় নেই। আদিমধ্য বাংলায় রামায়ণ মহাভারত ও ভাগবতেরও অনুবাদ হয়ে থাকতে পারে কিন্তু পরবর্তীকালে পুঁথিলিপিকরদের প্রভৃতির প্রক্ষেপ ও পরিমার্জনার ফলে ভাষার প্রাচীনত্ব লুপ্ত হয়েছে কেবলমাত্র বড়ুচণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন নিঃসন্দিগ্ধভাবে আদিমধ্য বাংলার বৈশিষ্ট্য নিয়ে আমাদের কাছে উপস্থিত হয়েছে। শ্রীকৃষ্ণ কীর্তনের ভাষাকে ভিত্তি করে আদিমধ্য যুগের বাংলার প্রধান লক্ষণগুলি আলোচনা করা যেতে পারে। অকার অকার ও আকারের পরস্থিত ইকার ও উকার ক্ষীণভাবে উচ্চারিত হতো বলে অই আই ঔ আউ প্রভৃতি যৌগিক স্বরের সৃষ্টি বড়াই আউলাইল। এছাড়াও আও এউ ইয়া ইয় অয়ে এয়া ওয়া আই আয়ে প্রভৃতি যাও দেউ পশিয়া জিতিজ অ রয়ে ব্যাকুলি গোয়ালিনী নাইল রাত্র ইত্যাদিও বায়ে রায়ে ইত্যাদিও যৌগিক স্বরের উদাহরণ। মহাপ্রাণ নাসিকের মহাপ্রাণতা লুপ্ত হল যেমন কান হোক কান আম্ভি আমি ময় ভয় ম হয় হসন্ত দুটি বর্ণের সমাহার হয় নয় নয় হসন্ত হ এখানেও দুটি বর্ণের সমাহার প্রভৃতি সংযুক্ত বর্ণের মহাপ্রাণতা লোপ হলেও পদমধ্যবর্তী ঢকারের ঢয়শূন্য ঢকারের মহাপ্রাণতা লুপ্ত হয়নি যেমন কাঢ়ে বুড়া বাড়ে। রা বিভক্তি দ্বারা সর্বনামের কর্তৃকারকের বহুবচনের পদ গঠন যেমন আম্ভারা তুম্ভারা। উদ্বৃত্ত স্বরের বিভিন্ন রূপান্তর লক্ষণীয় কোন কোন শব্দে উদ্বৃত্ত স্বর রক্ষিত হয়েছে যেমন কলি গরুয়া সরুয়া। উদ্বৃত্ত স্বরের বিলুপ্তি আছে আসে উদ্বৃত্ত স্বরটা কি আইসে আইসে থেকে আসে হ্রস্বই উদ্বৃত্ত বসিল বইছিল। ইলো অন্তক অতীতের এবং ইব অন্তক ভবিষ্যতের কর্তৃবাচ্যে প্রয়োগ যেমন মো শুনিল মো করিল তে করিব। প্রাচীন ইয় বিকরণ যুক্ত কর্মভাববাচ্যের ক্রমশ অপ্রচলন এবং যৌগিক ক্রিয়াপদের সাহায্যে বিশিষ্টার্থে কর্মভাববাচ্যের ব্যবহার আদিমধ্য বাংলা থেকেই বিশেষ করে দেখা যাচ্ছে যেমন সে কথা কহিল নয় কহিবার নয় সে কথা কহিবার নয়। ততেকে সুঝালো গেল মোর মহাদানে
ততেকো সুঝালো গেল, তাকে বোঝানো গেল আমার মহাদান দ্বারা। আদি মধ্য বাংলায় আছধাতুর যোগে যৌগিক ক্রিয়াপদের গঠন আরম্ভ হয়েছে, কিন্তু সম্পন্ন ও অসম্পন্ন এই দুইয়ের প্রভেদ তখনও স্পষ্ট হয়ে ওঠেনি। যেমন লই যুক্ত আছে, তার থেকে আসছে লইছে, লইতেছে অথবা লইয়াছে, রহিলছে রহিয়াছে। গিয়া ও শিয়া অসমাপিকা ক্রিয়া দুটির অনুসর্গরূপে প্রয়োগ, যেমন দেখো গিয়া, দেখো শিয়া, দেখো আসিয়া, দেখো শিয়া, এর থেকে আসে কি দেখো আসিয়া। নিষেধ সূচক না অব্যয়ের ক্রিয়ার পূর্বে প্রয়োগ, না আইসে, নাটা আগে যোগ হয়েছে, আসে না, না যাইও, যাইও না। ষোড়শ মাত্রিক পাদাকুলক চতুষ্পদী থেকে চতুর্দশ অক্ষর বিশিষ্ট পয়ার ছন্দের উৎপত্তি, অল্প সংখ্যক ফার্সি শব্দের অনুপ্রবেশ ঘটেছে, যেমন কামান, মজুরিয়া ইত্যাদি। এবারে আসছি অন্তমধ্য বাংলা। অন্তমধ্য বাংলার স্থিতিকাল ষোড়শ শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত, পনেরোশো থেকে আঠেরোশো খ্রিস্টাব্দ। আমরা অন্তমধ্য বাংলার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করব এখন। হ্রস্বই ও হ্রস্বউ ধ্বনির অপিনিহিতি, চারি চাইর, কালি কাইল, সাধু সাউধ অপিনিহিতি, হ্রস্বউ থেকেই হ্রস্বউ, তার থেকে হ্রস্বই, পরে ই ধ্বনির লোপ, যেমন দদ্রু দাউদ দাদ, ধাতু ধাউদ ধাত, ধাতু ধাউদ ধাইত ধাত, মাসুয়া, মাউসুয়া, মাইসুয়া, মেসো। অপিনিহিত ধ্বনির লোপ, যেমন কালি কাইল কাল, ফল্গু ফগ্গু ফাগু ফাগ। অপিনিহিত জাত দ্বিস্বরের সন্ধি, চাউলের চাইলের চেলের, জাতিয়ের জাইতের জেতের। অপিনিহিত স্বরধ্বনির প্রভাবে চলিত ভাষায় পরবর্তী স্বরধ্বনি অভিশ্রুতি, স্বরধ্বনির পরবর্তী স্বরধ্বনির অভিশ্রুতি। আবার বলছি, অপিনিহিত স্বরধ্বনির প্রভাবে চলিত ভাষায় পরবর্তী স্বরধ্বনির অভিশ্রুতি, করিয়া কৈররা করে, পাতিয়া পাইত্তা পেতে, ইয়া, তার থেকে এসছে ইয়া, এ, উয়া, তার থেকে এসছে ও, জালিয়া, জাল্লা, জেলে, বানিয়া, বান্না, বেনে, সাথুয়া, সেথ। পদান্ত অকারের লোপ প্রবণতা, দাস, 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 তার থেকে সে দাস, বার, তার থেকে সে বার, ভাত, তার থেকে সে ভাত। কর্তিকারকের বিশেষের বহুবচনে রা বিভক্তি এবং নির্দেশক বহুবচনে গুলি, গুলা প্রভৃতি বিভক্তির প্রয়োগ, গুলি, গুলা প্রভৃতি বিভক্তির প্রয়োগ। কর্তিকারকের বিশেষ্যের বহুবচনে রা বিভক্তি এবং নির্দেশক বহুবচনে গুলাগুলি প্রভৃতি বিভক্তির প্রয়োগ। ইলোন্ত কথিত ক্রিয়াপদের কর্তৃপার্যে প্রয়োগ, মো শুনিল, আমি শুনিলাম। ইব অন্তক ভবিষ্যৎ ক্রিয়াপদের কর্তৃপার্যে প্রয়োগ, মো করিব, আমি করিব। আছধাতুর সাহায্যে যৌগিক ক্রিয়াপদ গঠন এবং আছধাতুর আদিস্বর আ লুপ্ত হল, রহিলছে, আসিছি, লইযোগ আছে, লইছে। যৌগিক ক্রিয়াপদের ব্যাপক ব্যবহার, অনুগমন করা, পাছু পাছু যাওয়া, তৎসম শব্দের নাম ধাতুরূপে ব্যবহার, শান্তাইব, সান্ত্বনা করিব, অনুব্রজি, অনুগমন করিয়া, নিমন্ত্রিয়া, নিমন্ত্রণ করিয়া। অধিক পরিমাণে আরবি, ফার্সি এবং কিছু সংখ্যক তুর্কি ও পর্তুগিজ শব্দের আগমন, বৈষ্ণব কবিতায় ব্রজগুলির ব্যবহার, ঢয়শূন্য ঢ, ঢয়ে ডয়শূন্য রতে পরিণত, ঢয়শূন্য ঢ, ডয়শূন্য রতে পরিণত, বৃদ্ধ, বুদ্ধ, বুদ্ধ, বুড়, বুড়ো। এরপরে আসছি আধুনিক বাংলা। আধুনিক বাংলা স্থিতিকাল আঠেরোশো খ্রিস্টাব্দ থেকে শুরু হয়ে বর্তমান কাল পর্যন্ত চলছে।
এর বিশিষ্ট লক্ষণগুলি হল মধ্যযুগের শেষতর পর্যন্ত লেখ্য ও কথ্য ভাষার মিশ্রণ দেখতে পাওয়া যায়, কিন্তু আধুনিক যুগে লেখার ভাষা কথ্য ভাষা থেকে পৃথক রূপ লাভ করেছে। পশ্চিমবঙ্গের কথ্য ভাষায় অপিনিহিত স্বর পূর্বস্বরের সঙ্গে মিলিত হয়ে অভিশ্রুতিতে পরিণত হয়েছে। যেমন নাটুয়া নাউটুয়া নেটো, মাধব মাধুয়া মেধ, করিয়া কৈরা করে। কথ্য ভাষায় স্বরসঙ্গতি এসেছে জলুয়া জল, দেশি দিশি, বিলাতি বিলিতি, তদ্ভব শব্দে পদমধ্যবর্তী ঢয়শূন্য ঢ হয়ে গেল ডয়শূন্য ড, এবং অন্ত হ লুপ্ত হল। যেমন বাড়াই বাড়ে বাড়ে, করহ কর, বারহ বার। সাধু ভাষার যৌগিক ক্রিয়াপদের বহুল প্রচলন, আহার করা, ধ্যান করা, উপবেশন করা। সমাপিকা ক্রিয়াপদের পরে নঙ্গর্থক না শব্দের ব্যবহার, যায় না, শোনে না। কারক বিভক্তির অর্থ জ্ঞাপনের জন্য অনুসর্গের ব্যবহার, ভাববচনের সঙ্গে ভাববচন শব্দের সঙ্গে পূর্বক যোগে অসমাপিকার অর্থ জ্ঞাপন, যেমন আগমন পূর্বক আসিয়া, শ্রবণ পূর্বক শুনিয়া। 19 শতকের প্রথম দিকে প্রচুর পরিমাণে ইংরেজি শব্দ ও ইডিয়মের ব্যবহার, পশ্চিমবঙ্গের কথ্য ভাষার সাহিত্যিক মর্যাদা লাভ। আধুনিক বাংলার আরেকটি প্রধান বৈশিষ্ট্য হল গদ্যরীতির সৃষ্টি। প্রথম অবস্থায় গদ্য লেখকদের মধ্যে অনেকেই ছিলেন ব্রাহ্মণ পণ্ডিত, তাই সংস্কৃত শব্দের বাহুল্য বেশি। সরকারি কাজের ভাষা ও উচ্চশিক্ষার বাহন ইংরেজি হওয়ায় বাংলা লেখ্য ও কথ্য ভাষার ইংরেজি শব্দ ও বাক্যরীতির ক্রমবর্ধমান প্রভাব দেখা যায়।